নমস্কার বন্ধুরা, নিউ গার্ডেনিং চ্যানেলের নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টমেটো গাছের সমস্ত নিউট্রিয়েন্ট দেওয়ার পরেও, পরিমাণ মতো জল দেবার পরেও টমেটো কেন ঝরে যাচ্ছে, তার কারণটা আজকে জানার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে দেখছেন প্রত্যেকটা গোছাতে যতগুলো ফুল ধরেছিল ঠিক ততগুলোই ফল ধরেছে, অর্থাৎ একটাও ফুল ঝরে যাচ্ছে না। তো অনেক বন্ধুদের প্রশ্ন রয়েছে যে আমরা পর্যাপ্ত পরিমাণে জল দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণে আমরা নিউট্রিয়েন্ট দিচ্ছি গাছে, কিন্তু তার সত্ত্বেও টমেটোমের ফুল ঝরে যাচ্ছে, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে এই ফুলের, এই যে ফুল রয়েছে, পর্যাপ্ত পরিমাণে সেই ফুলের পলিনেশন হচ্ছে না। এই পলিনেশন যদি না হয় তাহলে এই ফুলটা নিউট্রিয়েন্ট থাকা সত্ত্বেও বা পরিমাণ মতো জলের ব্যবস্থা থাকা সত্ত্বেও এই ফুলগুলো ঝরে যাবে এবং এই ফুল থেকে টমেটোম তৈরি হবে না। তো আমরা এর প্রতিকার হিসাবে কি করতে পারি, কীভাবে এই যে যতগুলো তোমরা দেখছো যে যতগুলো টমেটো ফুল এসেছিলো ঠিক ততগুলো সবগুলোই টমেটো গোছা ধরছে, এর কীভাবে এটা হতে পারে? পদ্ধতিটা হচ্ছে যখন কোনো ফুল ফুটছে সেই ফুলটা যদি বাইরে ফোটে তাহলে তো ন্যাচারালভাবে পলিনেট হচ্ছে, কিন্তু যদি এই ফুলটা এই পাতার ভেতরে একদম ভেতরে ফোটে তাহলে কিন্তু এর মধ্যে প্রজাপতি বা মৌমাছিরা প্রবেশ করতে পারবে না এবং এই ফুলটা পলিনেট হবে না। তোমরা দেখতে পাচ্ছ যে এটা অনেক ছাওয়ার ভেতরে এই জায়গায় ছিল, তো এখানে মৌমাছি পৌঁছয়নি এবং এখানে পলিনেট হয়নি, অর্থাৎ ফুলগুলো ঝরে গেছে। কিন্তু আমরা যদি এই ফুলগুলোই সেলফ পলিনেট করি তাহলে কীভাবে করব সেটা? আমরা যেটা করব, এই যে ফোটা ফুলটাকে জাস্ট 2 থেকে 3 বার এর স্টেমটাতে আমরা এইভাবে আঘাত করব। এই আঘাত করলে কী হবে, তোমরা লক্ষ্য করবে যখন আঘাত করবে তো এই ফুলের মধ্যে থেকে কিছু সাদা সাদা রেণু, অর্থাৎ পরাগ রেণু ঝরে পড়বে। এই পরাগ রেণু যখন ঝরে পড়বে তখন এটা, এই ফুলটা পলিনেট হবে। অর্থাৎ এইটা প্রাকৃতিকভাবে যখন কোনো মৌমাছি এতে পলিনেট করে তার ডানার ভাইব্রেশনে এই ফুলটা থেকে এই পরাগরেণুটা ঝরে পড়ে এবং এই ফুলটা পলিনেট হয়। কিন্তু যদি এই ভেতর দিকে অনেক ভেতরে যদি ফুলটা ফোটে সেক্ষেত্রে সেই জায়গায় মৌমাছিরা বা প্রজাপতিরা পৌঁছতে পারছে না, সেক্ষেত্রে ওই ফুলটা পলিনেট হচ্ছে না। অর্থাৎ আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে সেলফ পলিনেশন, অর্থাৎ যেই ফুলগুলো ফুটবে সেই ফুলগুলো জাস্ট এইভাবে যখন করছি তো এখান থেকে হালকা কিছু পরাগ রেণু ঝরে পড়বে, ঠিক আছে? এতে ভয় পাওয়ার কিছু নেই, এই ফুলটা ঝরে যাবে না, খালি জাস্ট আমরা একটা ভাইব্রেশন সৃষ্টি করছি। তো এর মাধ্যমে তোমরা যে সমস্ত ফুলগুলো ধরবে সবগুলো থেকে ফল পেতে পারো। এটাই আমি প্রয়োগ করেছি এই ব্রাঞ্চের মধ্যে। এই ব্রাঞ্চে যখনই ফুল এসেছে প্রত্যেকটাতে সেলফ পলিনেট করেছি এবং তোমরা দেখতে পাচ্ছ জটা ফুল এসেছে একটা গোছাতে 6 থেকে 7টা টমেটো ধরেছে। তো তোমরাও এই জিনিসটা করতে পারো। এছাড়াও তোমাদের দেখাতে চাই যে সেলফ পলিনেশনের পর গাছে কী পরিমাণ টমেটোম ধরেছে, একটা ফুল ঝরে যায়নি, যে প্রত্যেকটা ডালে প্রচুর পরিমাণে। প্রচুর পরিমাণে টমেটো ধরেছে। তো তোমরাও এই ট্রিকটা ইউজ করো এবং সেলফ পলিনেশন করতে থাকো এবং প্রত্যেকটা গাছে পর্যাপ্ত পরিমাণে এটা করতে থাকো এবং প্রচুর পরিমাণে ফল ধরবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।